তো সাবস্ক্রাইব করুন আয়েশা ক্রিয়েটিভিটির পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি চলে যাবে সবার আগে আপনার কাছে। এটি এখন ফ্রি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে চকলেট ডেতে আমি যে চকলেটগুলো পেয়েছিলাম সেই চকলেটগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি এগুলো মূলত গিফট পেয়েছি হাজবেন্ডের কাছ থেকে, আর খুবই ইয়ামি ছিল প্রত্যেকটা চকলেট। আর হ্যাঁ, এইগুলো অবশ্যই আমি একা খাইনি, আমার হচ্ছে যে কোনো গিফট বা যে কোনো খাবারই বলুন আমার একজন ভাগিদার আছে যে হচ্ছে আমার সাথে সব কিছুতে ভাগ পায়, সেটা হচ্ছে আমার ছোট্ট বেবিটা। আমি যাই খাবো সে সব সময় আমার সাথে সাথে সব কিছু একটু মানে বলতে তো পারে না, একটু আমার কাছে এসে বসে থাকে, তখন আমি ওকে একটু মুখে দিয়ে দিই। যেহেতু চকলেট এগুলো আমি বাচ্চাদেরকে একদম বেশি দেই না, না দেওয়াটাই পছন্দ করি, বিকজ ওরা ছোট, ওদের যে কোনো ধরনের রোগ অসুখ বিসুখ হতে পারে, তো আমি সামান্য একটু ওদের মুখে দিই জাস্ট টেস্টটা বোঝার জন্য, বাসে দুটুকুই। তো এখন হচ্ছে বিকাল টাইম, আমি আর আমার বেবি দুইজন মিলে চকলেট খাচ্ছিলাম, তো সেই একটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন রাতের রান্নাটা আমি রেডি করে নিচ্ছি, বিকজ রাতের জন্য আমি এখন ফিশের সাথে ব্রকোলি দিয়ে একটা কারি টাইপ রান্না করব, ফিশ উইথ ব্রকোলি। সো আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কীভাবে এই রান্নাটা করলাম। আর ব্রকোলিটা আমি কখনো ফিশ দিয়ে এভাবে রান্না করি নি এর আগে, তবে এটাই ফার্স্ট টাইম আর খুবই টেস্টি আর মজাদার হয়েছিল, তো চিন্তা করলেও আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি এখানে ব্রকোলিটাকে হালকা একটু পানি দিয়ে জাস্ট বয়েল করে নিয়েছি আর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর সাথে এখানে আমি সন্ধ্যার জন্য একটা স্ন্যাক্স তৈরি করব, চিন্তা করলাম ব্রকোলি দিয়ে এখানে বাঁধাকপি কুচি করে রাখা আছে এটা দিয়ে আমি মিক্সড একটা নুডলস রান্না করব। তো বন্ধুরা, আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি, সো দেখতে থাকুন। আর এখানে আমি নুডলসগুলোকে নিয়ে নিয়েছি এবার সবগুলো, এখানে 3 প্যাকেট নুডলস আছে, এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। আর নুডলসের জন্য আমি এখানে একটা টমেটো বড় সাইজের, সাথে বড় সাইজের একটা পেঁয়াজ আর 2টো কাঁচামরিচ জাস্ট কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নুডলসটা সিদ্ধ করে পানিটা ঝরতে দিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তার ভেতর অয়েল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এখন হচ্ছে আমি মাছের যেই ফিশ কারিটা আমি সেটা আগে রান্না করে নিব। তো আমি অয়েলটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার এটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি ব্রকোলির যে ডাঁটাটা থাকে সেটাও পেঁয়াজের মতো কুচি কুচি করে নিয়েছি, এবার এটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিব। তো এবার আমি এর ভেতর একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে। এরপর আমি এর মধ্যে গুঁড়া মটর মশলা অ্যাড করেছি, এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরার গুঁড়া। ব্যাস আমি সব কিছু একসাথে এবার একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। তো সবগুলো মশলা একসাথে ভাজা ভাজা হয়ে এলে এর ভেতর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো পানিতে জাল উঠে গেলে এর ভেতর আমি ফুটিয়ে রাখা ব্রকোলিগুলো দিয়ে দিচ্ছি। আগেই বলেছি ব্রকোলিগুলোকে আমি একটু পানি দিয়ে বয়েল করে নিয়েছি আর এর ভেতর সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, তো লবণটা নেক্সটে দেওয়ার সময় বুঝে দিতে হবে, কারণ আমি যখন মশলার সাথে দিয়েছি তখন একটু কমিয়ে দিয়েছি কারণ ব্রকোলিতে আমি এক্সট্রাভাবে দিয়েছিলাম। এবার আমি সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এরপর পানিতে যখন জাল চলে এসছে তখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়,
সো খেতে অনেক টেস্টি হয়েছিল। সো আপনারা চাইলে বাসায় নিজেরা ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে। আমাদের বাসার সবাই তো মোটামুটি অনেক পছন্দ করেছে এই রান্নাটা, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। যেহেতু এখন শীতকাল আর ব্রকোলিটা ইজিলি পাওয়া যাচ্ছে, সো আপনারা এটা রান্না করে বাসায় দেখতে পারেন। আর আমার এই রান্নাটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন আমি চলে আসলাম নুডলস রান্নার জন্য। আমি প্যানে পেঁয়াজটাকে ভাজা করে নিয়ে এর ভেতর আমি বাঁধাকপি কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আর বাঁধাকপি কুচিটা একসাথে এবার আমি নেড়ে চেড়ে ভাজা করে নিব। এবার এর ভেতরে ব্রকোলিটাকে অ্যাড করে দিব। আর নুডলসের জন্য আমি যে ব্রকোলিটা নিয়েছি এটা একদমই র ছিল, বিকজ আমি এটা বয়েলড করিনি। কাঁচাটা আমি ভেজে তারপর রান্না করব। আর এর ভেতর থেকে সবজি থেকেই পানি বের হবে, এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। নুডলসটা মূলত সবাই কম বেশি রান্না করতে পারেন, তো আমি জাস্ট আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এর ভেতর আমি লবণটা অ্যাড, মানে সাদা লবণটা অ্যাড না করে আমি জাস্ট এই ব্ল্যাক সল্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েই রান্নাটা মূলত করব, তো সেই ক্ষেত্রে লবণটা একটু টেস্ট করে তারপর আপনারা দিতে পারেন। তো সবজিগুলো প্রায় হয়ে এসেছে। এর ভেতর আমি কেটে রাখা কাঁচামরিচ আর টমেটো কুচি করে রাখা সব কিছু দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসাথে একত্রে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিব। তো দেখুন অলরেডি সবজি থেকে পানিটা বের হয়ে এসেছে আর এই সবজিটা একদম হয়ে গেছে, এতেই বোঝা যাচ্ছে। তো এই সময়টা আমি নুডলসের যে মশলাটা থাকে প্যাকেটের, আমি সেই প্যাকেটের মশলাগুলো কেটে দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করে রাখা নুডলসটা এর ভেতর অ্যাড করে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার আমি এর ভেতর একটু সস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সসটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আপনার চাইলে টমেটো কেচাপ বা যে কোনো ধরনের সস ইউজ করতে পারেন। আমার কাছে যে সসটা ছিল আমি সেটা ইউজ করেছি। তো দেখুন বন্ধুরা আমাদের রান্নাটা একদম কমপ্লিট আর দেখতে কত সুন্দর হয়েছে। এই নুডলসটা অনেক মজাদার হয়েছিল, আমরা সবাই খুবই ইয়ামিভাবে খেয়েছি, খুবই মজা হয়েছিল। দেখেই বুঝে যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে। সো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগলো এটা আমাকে জানাতে ভুলবেন না। আর এটা ছিল আমাদের টোটালি সন্ধ্যাবেলার একটা খাবার, বিকজ সন্ধ্যার টাইমে আমরা সবাই একটু হালকা ফুলকা কিছু খেতে পছন্দ করি। তো এক সময় দেখা যায় আমি এক একদিন এক একটা নাস্তা বানাই। তো আজকে যেহেতু নুডলস খেয়েছি, এরপর আমি একটু চা বানিয়েছিলাম আমার জন্য, বিকজ খাওয়ার পর সন্ধ্যার যেই খাবারটা এটা খাওয়ার পর চাটা খুব খেতে ইচ্ছা করে। তো আমি মাঝে মাঝে দুধ চা খাই, মাঝে মাঝে ব্ল্যাক টি বা মশলা চা, যেটা যখন আমার মন চায় আমি তখন সেটা খেয়ে নিই। তো আমি এখন একটা ব্ল্যাক টি করে তারপর খাবো। চাটা খাওয়ার পর রুমে এসে দেখলাম আমার মেয়ের এই অবস্থা। সো দেখুন আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে, ও নাচানাচি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, বিকজ একটা টাইম আমার বেবিটা বেলুন অনেক ভয় পেত যে বেলুন ওর কাছ থেকে উড়ে যায়, এখন সে নিজে নিজেই বেলুন দিয়ে খেলা করছে। আর ওর অবস্থাটা একটু দেখুন, আমার দেখে খুব হাসি পাচ্ছিল। বেলুনটা আমাকে দেখতে পেয়ে আমার কাছে নিয়ে এসেছে খেলা করার জন্য, বিকজ আমি যখন ওকে রেসপন্স না করছি তখন একা একা খেলছে। তো বন্ধুরা আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজ এ পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।